আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2021 সালে দাখিল পরীক্ষাতে রয়েছো, তোমাদের সবাইকে জানাই আমাদের 4GB ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় জানো যে ইতিমধ্যেই কিন্তু তোমাদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে এবং এর মধ্যে থেকে ইসলামের ইতিহাস সাবজেক্টের অ্যাসাইনমেন্টটি রাখা হয়েছে, যেটার বিষয় কোড হচ্ছে 109 এবং ইসলামের ইতিহাসের এটি হচ্ছে দ্বিতীয় অ্যাসাইনমেন্ট। এবং আমরা ইতিমধ্যে দেখেছি আরও একটি সপ্তাহে ইসলামের ইতিহাসের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল। তো এ সপ্তাহে অ্যাসাইনমেন্টের যে শিরোনামটি হবে সেটি হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা জীবন। এটা তোমাদের দ্বিতীয় অধ্যায়ে রয়েছে। প্রথম পরিচ্ছেদ অর্থাৎ মদিনা অধিবাসী ও সনদ। শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে নির্দেশনাটি দেওয়া হয়েছে এই কলামে যে চারটা কথা রাখা হয়েছে এটা হচ্ছে ক, খ, গ, ঘ, এভাবে যদি আমরা ধরি তাহলে এই চারটা প্রশ্নের উল্লেখ কিন্তু আমাদের করতে হবে। এবং আমরা যদি পুরোপুরো 16 মার্কই পেতে চাই এই অ্যাসাইনমেন্ট থেকে, তাহলে কিন্তু এখানে যে 4 মার্ক লেখা রয়েছে এই কলামে যে কথাগুলো লেখা রয়েছে এগুলো কিন্তু আমাদের উল্লেখ করতে হবে। তোমরা যদি এই 4 মার্ক পেতে চাও তাহলে তোমরা এই কলামের কথাগুলো যদি তোমাদের অ্যাসাইনমেন্টের মধ্যে পয়েন্ট আকারে উল্লেখ করো তাহলে কিন্তু তোমরা পুরোপুরি 16 মার্কই পেয়ে যাবে এবং সেক্ষেত্রে তোমাদের শিক্ষকরা তোমাদের অতি উত্তম মন্তব্য করবেন আশা রাখি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যাতে করে সম্পূর্ণ 16 মার্ক পেতে পারো আমরা সেই আকারে উত্তরটি রেডি করেছি। তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টের কাভার পেজটি ঠিক এভাবেই সাজাতে পারো এবং অন্যান্য তথ্যগুলো তোমরা লিখতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা কয়ের উত্তর দিয়েছি, প্রারম্ভিকা দিয়ে শুরু করেছি অর্থাৎ সূচনা। এবং প্রথম যেটি চেয়েছিল প্রশ্নে সেটা হচ্ছে মদিনার অধিবাসীদের নাম, আমরা এখানে উল্লেখ করেছি। এরপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাথমিক কাজসমূহ। এরপর আমরা খয়ে উল্লেখ করেছি মদিনা সনদের প্রয়োজনীয়তা। এভাবে আমরা গয়ে উল্লেখ করেছি মদিনা সনদের ধারাসমূহ, যেটা অ্যাসাইনমেন্টে চেয়েছিল। এরপর আমরা ঘয়ে উল্লেখ করেছি মদিনা সনদের গুরুত্ব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি এভাবে পয়েন্ট আকারে লিখে সাজাতে পারো তাহলে কিন্তু তোমরা পরিপূর্ণ মার্কটি পেয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই অ্যাসাইনমেন্টের পিডিএফ লিঙ্কটি আমাদের ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দেবো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি এটা থেকে উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং কমেন্ট বক্সে তোমাদের মন্তব্যটি লিখে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তোমাদের পরবর্তী অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।